রাসেল ডোমিঙ্গো বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছিল নতুন হেড কোচ হিসেবে হাতুরু সিংহই একরকম নিশ্চিত। তাই তো শ্রীধরন শ্রীরামের টি টোয়েন্টি কোচ হওয়ার আশা নিভে গিয়েছিল, কিন্তু হঠাৎই শ্রীরামের প্রদীপে জ্বলল আলো আর হাতুরু নেভালেন প্রদীপ। বোর্ডের সাথে সব ধরনের উচ্চ সুবিধা তিনি বাংলাদেশে আসার আগেই নিশ্চিত করেও এখন তিনি নাকি আসছেন না, বরং উল্টো ফায়দা লুটছেন। বিস্তারিত রিপোর্টে, হাতুরুর জায়গায় নতুন হেড কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আলোচনায় ছিল বেশ কিছু নাম, তবে সাবেক বাংলাদেশ কোচ চন্ডিকা হাতুরুসিংহকে পুনরায় হেড কোচ করার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। চাকরির ব্যাপারে দুই পক্ষ সম্মত হয়ে গিয়েছিল, বাকি ছিল কেবল চুক্তিপত্রের সই ও আনুষ্ঠানিক ঘোষণা। কিন্তু কথা পাকাপাকি করে বিসিবির চাকরিতে যোগ দিচ্ছেন না লঙ্কান কোচ হাতুরু। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেট একাডেমির পদেই থেকে যাচ্ছেন তিনি। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ইউটার্ন নিয়ে হাতুরুসিংহে বিসিবিকে না করে দিয়েছেন। এই ব্যাপারে বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, হাতুরুসিংহেকে সম্ভবত পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে হাতুরুর সঙ্গে ফোনে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে উত্তর পাওয়া যায়নি। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, নিউ সাউথ ওয়েলস ক্রিকেট একাডেমির থেকে সুযোগ সুবিধা বাড়িয়ে নিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বিসিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিসিবির চাকরির প্রস্তাবের ফায়দা নিয়েছেন হাতুরু। বিসিবির ধারণা, সুযোগের অপেক্ষায় ছিলেন হাতুরুসিংহে। বিসিবির চাকরি নিশ্চিত করে বর্তমান কর্মস্থলের সঙ্গে সুযোগ সুবিধা নিয়ে দর কষাকষি করেছেন এই শ্রীলঙ্কান কোচ। কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত একজন কর্মকর্তা জানিয়েছেন, সম্ভবত হাতুরুসিংহে না করে দিয়েছেন। হাতুরুসিংহের এই না করে দেওয়া বিসিবি কর্মকর্তাদের জন্য হতাশার। এই মুহূর্তে ভালো কোচ পাওয়া সত্যি খুব চ্যালেঞ্জিং। তার মানে দাঁড়ালো, হাতুরু জাস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ব্যবহার করলেন আর ফাদার লুটলেন নিজের স্বার্থে। তবে হাতুরু পিছু হটায় শ্রীধরন শ্রীরামের কপাল খুলে যেতে পারে। এ যাত্রায় সাদা বলের ক্রিকেটের প্রধান কোচ হতে পারেন তিনি। এখন এ পর্যন্তই আসছে স্পোর্টস মেইলের অন্যান্য খেলার খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খেলাধুলার সব খবর সবসময় পেতে ফলো করুন sportsmail24.com এর ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টুইটার, আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।